হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপিকা মডেল শান্তা জাহান। আপনি উপস্থাপিকা, বিভিন্ন সময়ে আপনার উপস্থাপনা অত্যন্ত আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে, এবং আপনি উপস্থাপনার জীবন সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমার মনে হয় যে আমার উপস্থাপনার জীবনের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স যা কিছু অর্জন, তার মধ্যে তোমার সাথে আমার কাজ করার যে একটা অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু অ্যাড করা যায়। আমি দেখেছি যে উপস্থাপনা, স্টেজ পারফরমেন্স, যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে একচ্ছত্রভাবেই আপনার একটা ডিমান্ড, এবং আপনি সেখানে কাজ করেন খুবই রেগুলারলি। এই যে ডিমান্ডটা ক্রিয়েট করার পেছনের গল্পটা কি, কিভাবে একজন উপস্থাপিকা আসলে ডিমান্ডফুল উপস্থাপিকা হয়ে ওঠে? এক্ষেত্রে আসলে আমি সর্বপ্রথম আমি মানে নিজেকে নিজে বোঝার চেষ্টা করেছি আমি আসলে কি চাই। শুধুমাত্র চার দেয়ালের মধ্যে বা একটা ক্যামেরার ফ্রেমে বন্দি থাকতে চাই, নাকি হচ্ছে পুরো স্টেজটা আমার হবে এবং বাংলাদেশের যারা সাধারণ দর্শক রয়েছে তারা আমার উপস্থাপনাটা কতটা প্রাণবন্ত হতে পারে সেটাকে এনজয় করবে। এই যে করোনাকালীন পৃথিবীতে তো স্টেজ আমাদের প্রায় বন্ধই, আমরা আবার চার দেয়ালে বা আরো ছোট বাক্সে বন্ধ অনলাইনে। এই পরিবর্তনের কারণে আপনার মনের পরিবর্তন কি হলো, এবং কাজের ধারার পরিবর্তনের সাথে আপনি কিভাবে অ্যাডজাস্ট করছেন, এবং সেখানে আপনি কতটুকু সফল হচ্ছেন? স্টেজে আমি অনেক কাজ করেছি, কিন্তু টেলিভিশনকে তো অবশ্যই কখনো ছেড়ে যাইনি। প্রথম ভালোবাসা এবং প্রথম শান্তা জাহান হিসেবে আমাকে তৈরি করাটা টেলিভিশনই আমাকে করে দিয়েছে, দ্যাটস ওয়াই আমাকে স্টেজে মানুষ ওভাবে গ্রহণ করেছে। তো প্যান্ডামিক সিচুয়েশনে এসে যেটা হয়েছে, প্রথমত অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, এবং সেই প্ল্যাটফর্মে কাজ করতে যেয়ে দেখেছি না এখানকার দর্শকরাও আমাকে কিন্তু সমানভাবেই ভালোবাসে, এবং কাজের পরিধিটা আমি অনলাইনে চলে আসলেও আমার যে কথা বলার বিষয় বা অডিয়েন্সের সাথে কানেক্টেড হওয়ার বিষয় সেটা কিন্তু আমি পরিবর্তন করিনি। ফিমেল অ্যাঙ্করদের মধ্যে মুনমুন, মারিয়ানুর, নওশিন বেশ উজ্জ্বল অবস্থানে ছিল। সেই জায়গায় নিজের অবস্থান তৈরি করতে তাদের পাশাপাশি যে স্ট্রাগলটা আপনাকে ফিল করতে হয়েছে বা ফেস করতে হয়েছে সেটা কেমন ছিল? আসলে কখনো মনে হয়নি যে আমি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছি। মুনমুন আপু, নওশিন আপু, আমি সবসময় বলি যে তারা হচ্ছে আমার জন্য ইন্সপায়ারিং ওমেন। আমার তাদেরকে দেখে মনে হয়েছে যে আসলে এটাও একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। আমি যেহেতু কথা বলতে পারি, সো আমি আমার এই প্রতিভাটুকুকে কাজে লাগাতে পারি, তাদেরকে দেখে শুরু করেছি। স্ট্রাগলিং একদমই করতে হয়নি, আমি শুধু আমার নিজেকে স্বতন্ত্রভাবে তৈরি করেছি, দ্যাটস ইট। আপনার কাছে উপস্থাপকের সংজ্ঞা কী? একজন উপস্থাপক হচ্ছে তার দেশের প্রতিনিধিত্ব করে। এই যে তুমি যেমন বললে যে হৃদয় বাংলাদেশকে ধারণ করে তুমি তোমার কাজটা শুরু করছো, আমার মনে হয় একজন উপস্থাপক হিসেবে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমার দেশের ঐতিহ্য, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের মানুষের যে মনোভাব রয়েছে। বাংলাদেশে উপস্থাপনা শিল্প একটি বড় জায়গায় পৌঁছে গেছে, এবং আমরা যদি লিজেন্ডদের কথা ভাবি, অনেক বড় বড় লিজেন্ড উপস্থাপক আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছে। এই শিল্প নিয়ে তুমি ভবিষ্যতে কতদূর যেতে চাও, এবং এই শিল্পের একজন পথিক হিসেবে নিজেকে কোথায় দেখতে চাও? বাংলাদেশের প্ল্যাটফর্মের কথা চিন্তা করলে এখন যে অবস্থানে আছি তার চেয়ে খুব বড় হওয়া আসলে সম্ভব না, কারণ আমাদের গণ্ডিটা তো ছোট। কিন্তু ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি সেক্ষেত্রে তো আমাদের কাজ করার পরিধি অনেক বাড়াতে হবে, আর আমাদের দেশে নিজেকে যদি ওই লেজেন্ডের কাতারে আনতে হয় তাহলে হচ্ছে এখনও অনেক কিছু করতে হবে। যে আমি যে পরিমাণ স্টেজে কাজ করেছি আমার এই অল্প সময়ে কেউ করেছে কিনা সন্দেহ আছে। মুনমুন এবং নওশিনের ভিতরে প্রিয় কে? নওশিন আপু সবার সাথে খুবই কানেক্টেড, আর মুনমুন আপু হচ্ছে কর্পোরেট প্রোগ্রামের জন্য মুনমুন আপু বেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। তুমি কিন্তু অনেক চালাক। তো আমার উদ্দেশ্যে একটা গান কি হতে পারে? গান হ্যাঁ হতে পারে। কি গান? চোখ জীবনের কথা বলে। সেটা কি গান না কবিতা? গান। না গাইলে বুঝবো কিভাবে? চোখে জীবনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের যে ভাষা বুঝতে হলে মনের মতো মনে থাকা চাই। চোখে যে মনে
কথা বলে